মাসুক আহমদ আপনি লিখেছেন আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য কাবাঘরে কি দান করার সুযোগ আছে যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে কাবাঘরে কি সেরকম কিছু আছে কেউ দান করতে চাইলে পদ্ধতি কি কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয় হাজির সাহেবরা সে টাকা কী করবেন মাসাল্লাহ খুবই দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি প্রশ্ন এই প্রশ্ন তো আমরা বলতে চাই যে মক্কার মসজিদুল হারাম এবং মদিরার মসজিদে নববী এই মসজিদগুলোতে যে খরচ খরচা হয়ে থাকে এটি সৌদি গভর্নমেন্ট বহন করে থাকেন এবং এটার জন্য ওয়াকফ আছে বিশেষ করে আমরা মক্কা যারা গিয়েছি অথবা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেয়েছি মসজিদুল হারামের পাশেই ক্লক টাওয়ার যেটা আছে অনেক বড় ভবন এবং মিডিল ইস্টের উঁচু ভবনগুলোর একটি সেই ভবনের গায়ে লেখা আছে আরবিতে যে ওয়াকফুল মালিক আব্দুল আজিজ ইলিল হারামাইন শেরিফইন অর্থাৎ এই পুরো ভবনটা বাদশাহ আবদুল আজের তরফ থেকে দোনো হারামের জন্য ওয়াকফ অর্থাৎ তিনি ওয়াকফ করে দিয়েছেন এটা এটার যে উপার্জন হয় সেটা হারামে চলে যায় এবারে সৌদি গভর্নমেন্ট তার উন্নয়নের জন্য কাজ করে থাকেন দোনো মসজিদের কোথাও কোনো প্রকার দান বাক্স নেই এবং দান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই অতএব বাংলাদেশ থেকে কোনো লোক যদি কোনো হাজি সাহেবকে আল্লাহর ঘরের প্রতি মোহাম্মত মসজিদে নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে টাকা দিয়ে দেন পয়সা দিয়ে দেন এবং সেটা দান করার জন্য বলে দেন তাহলে সেক্ষেত্রে সেই দান করাটা হাজী সাহেবের জন্য যেহেতু এর কোনো সুযোগ নেই অতএব তিনি এই টাকাটা মালিকের কাছে ফেরত দিয়ে দিবেন সেটি করা কর্তব্য কারণ আমরা জানি যে যেহেতু দান করার অপশনটা নেই অতএব সেটা ফেরত দেওয়া ছাড়া আর আপাতত আমি কোনো উপায় দেখছি না হ্যাঁ যদি ওখানকার হাজি সাহেবদেরকে খানা খাওয়ানোর জন্য অথবা আপনার কি বলে এটাকে ওইটাকে আপনার হাজিদের মেহমানদারি করার জন্য যদি কোনো কেউ টাকা পয়সা দেন তাহলে সেটাতে খুব সহজ আপনি কিছু কিনে নিয়ে হারামের যে কোনো মানুষকে আপনি খাওয়াই দিলেন সেটা করা যেতে পারে বাট মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের ফান্ডে সরাসরিকে দিতে চাইলে সেটা সুযোগ আপনাদের সাথে যেহেতু নাই অতএব সেই টাকাটা টাকার মালিককে ফেরত দিতে হবে